সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো সবাই। দুর্গাপুর স্কুলে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। এর আগেও আমরা ত্রয়োদশ অধ্যায়ের অনেকগুলো ক্লাস নিয়েছি। আজকে আমরা ত্রয়োদশ অধ্যায়ের পাঠ সাত, খনিজ লবণ ও পানি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেখো, পাঠ সাথে আছে খনিজ লবণ ও পানি। রহিমন, গলগণ্ড, সাহিদা, রক্তস্বল্পতা ভুগছে, এরা কেন এসব রোগে ভুগছে আমরা এই রোগগুলোর কারণ জানব। খনিজ লবণের অভাবে তাদের দেহে এসব রোগ সৃষ্টি হয়েছে। তাহলে যাদের শরীরে খনিজ লবণ কম, তাদের শরীরে কী হবে? গলগণ্ড এবং রক্তস্বল্পতার মতো এই সমস্যাগুলো সৃষ্টি হবে। ভাত ও তরকারির সাথে আমরা সবাই কী করি? লবণ খাই। তাছাড়াও আমাদের দেহের জন্য আরও অনেক প্রকার লবণ প্রয়োজন হয়। আমরা যে ভাতের সাথে লবণ খাই, সেই লবণগুলো ছাড়াও আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য আমাদেরকে এর বাইরে অনেক কিছু, অনেক ধরনের লবণ খেতে হয়। দেহকোষ ও দেহের তরল উপাদানের জন্য, যেমন রক্ত, এনজাইম, হরমোন ইত্যাদি, খনিজ লবণ খুবই দরকারি আমাদের দেহকে যদি সুস্থ রাখতে হয়। খনিজ লবণ দেহ গঠনের, দেহের অভ্যন্তরীণ কাজ মানে দেহের ভিতরে কিছু সঠিক কাজকর্ম পরিচালনা করার জন্য, যেমন পেশি সংকোচন, স্নায়ু উত্তেজনা নিয়ন্ত্রণে সহায়তা করে। হাড় এনজাইম ও হরমোন গঠনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। কোনটা? আমাদের যে খনিজ লবণটা, এটা আমাদের হাড় গঠন এবং কি এনজাইম তৈরির জন্য যথেষ্ট উপকারী। উদ্ভিদ মাটি থেকে সরাসরি খনিজ লবণ শোষণ করে। আমরা প্রতিদিন যে শাকসবজি ফলমূল খাই, এ থেকে আমরা প্রয়োজনীয় খনিজ লবণগুলো কি পেয়ে থাকি। তাহলে দেখা যাইতেছে উদ্ভিদেরা তারা তাদের নিজেদের খনিজ লবণগুলো তারা মাটি থেকে সরাসরি গ্রহণ করে, কিন্তু আমরা সেটা সরাসরি গ্রহণ করতে পারি না। আমরা যে খাদ্য উপাদানগুলো খেয়ে থাকি, সেই খাদ্য উপাদানগুলো থেকে আমাদেরকে কি করতে হবে? খনিজ লবণগুলো গ্রহণ করতে হবে। আমাদের দেহের ওজনের 1% পরিমাণ লবণ থাকে। এই উপাদানগুলো হলো ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, সালফার, সোডিয়াম, ক্লোরিন ও ম্যাগনেসিয়াম। এছাড়াও লোহা, আয়োডিন, দস্তা, তামা ইত্যাদি খনিজ লবণ আমাদের দেহের জন্য অতি সামান্য পরিমাণে দরকার। এগুলোর অভাব ঘটলে দেহে মারাত্মক সমস্যা দেখা যায়। তাহলে আমরা যে খনিজ লবণগুলোর কথা তখন বললাম, এগুলো আমাদের শরীরে যথেষ্ট প্রয়োজন। যদি আমরা এই খনিজ লবণগুলো সঠিকভাবে বিভিন্ন খাদ্য উপাদান থেকে গ্রহণ করি, তাহলে আমাদের শরীরটা সুস্থ থাকবে। আর যদি আমরা এই খনিজ লবণগুলো সঠিকভাবে গ্রহণ না করি, তাহলে দেখা যাবে যে আমাদের বিভিন্ন সমস্যাগুলো সৃষ্টি হইতেছে। যেমন আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ, আমাদের শরীরে যদি আয়োডিন না থাকে তাহলে গলা ফুলে যাবে, গলগণ্ড রোগ হবে। খাবার লবণের সাথে আয়োডিন মিশিয়ে আয়োডাইড লবণ তৈরি করো। আমরা যে খাবার লবণগুলো খাই, সেই লবণে প্রচুর পরিমাণে আয়োডিন নেয়, সেখানে আয়োডিন মিশানো হয়, মিশিয়ে কি আয়োডাইড তৈরি করা হয়। গলগণ্ড রোধে, যদি আমরা গলগণ্ড রোগ আমাদের না হয় এরকম আমরা চিন্তাভাবনা করি, তাহলে আয়োডিনযুক্ত লবণ প্রত্যেকেরই খেতে হবে। আমরা যে খাবার লবণগুলো খেয়ে থাকি, সেই লবণগুলোতে আয়োডিন আছে কি না ওই বিষয়টা আমাদেরকে লক্ষ্য করতে হবে। এরপরে দেখো, গুরুত্বপূর্ণ খনিজ লবণগুলো আমরা নিচে একটা তালিকার মধ্যে আলোচনা করতেছি। একটা প্রথমে একটা তালিকায় দেওয়া থাকবে খনিজ লবণের নাম, এরপরে কোথা থেকে আমরা পাবো উৎস, এরপরে এর প্রয়োজনটা কি, প্রয়োজনীয়তা। এবার দেখো, খনিজ লবণ হলো কি? ক্যালসিয়াম। আমরা এগুলো কোথা থেকে পাবো? দুধ, মাংস ও সবুজ শাকসবজি থেকে আমরা ক্যালসিয়াম পাবো। এবার কেন আমরা এগুলো খাবো? আমাদের শরীরে এই জিনিসগুলো কেন প্রয়োজন? দাঁত ও হাড়ের সুস্থতা, রক্ত জমাট বাঁধতে ও স্নায়ু ব্যবস্থা সুষ্ঠু কাজ পরিচালনা সহায়তা করে। কি? খনিজ লবণ। এরপরে দেখো, ফসফরাস লবণ, দুধ, মাংস, ডিম, ডাল ও সবুজ শাকসবজিতে ফসফরাস লবণ পাওয়া যায়। এগুলো সুস্থ দাঁত ও হাড়ের জন্য খুবই উপকারী। তাহলে আমরা সুস্থ দাঁত এবং সুস্থ হাড় পেতে হলে আমাদেরকে কি খনিজ লবণগুলো খেতে হবে। লোহা, দেখো, মাংস, ফল ও সবুজ শাকসবজি রক্তের লাল কণিকা বৃদ্ধি করতে আমাদের এই লোহাটাকে রক্তস্বল্পতা দূর করে থাকে। আয়োডিন, সামুদ্রিক শৈবাল, সামুদ্রিক মাছ এবং মাছের তেলের মধ্যে আমরা প্রচুর পরিমাণে কী পেয়ে থাকি? আয়োডিন পেয়ে থাকি। কেন আমরা খাবো এগুলো? থাইরয়েড গ্রন্থির কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করতে আমরা যদি এগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয়, তাহলে আমাদেরকে কী করতে হবে?
লোহজাতীয় এই ধরনের খাবারগুলো খেতে হবে। গলগণ্ড রোগ থেকে যদি নিজেদেরকে সুস্থ রাখতে হয় তাহলে আমাদের আয়োডিন জাতীয় খাবারগুলো খেতে হবে। সোডিয়াম, সাধারণ লবণ, নুন আইলিশ, পনির বা নুনতা বিস্কুট এ জাতীয় জিনিসগুলোর মধ্যে সোডিয়াম আছে। এই সোডিয়ামগুলো কী কাজ করে আমাদের শরীরে দেখো, দেহের অধিকাংশ কোষে এবং দেহ রসের জন্য এর স্বল্পতা দেহে আড়ষ্টভাব আনে। যদি আমাদের এগুলো শরীরের অভাব হয় তাহলে বিভিন্ন রকম সমস্যা আমাদের শরীরে দেখা দেবে। ম্যাগনেশিয়ামটা দেখো, সবুজ শাকসবজির মধ্যে আমরা ম্যাগনেশিয়াম পাবো। তাহলে আমাদের একটু খেয়াল করতে হবে, আমাদের সবুজ শাকসবজি কিন্তু বিশেষ প্রয়োজন। অনেকে আমরা শাকসবজি খেতে পছন্দ করি না, কিন্তু যারা আমরা শাকসবজি খেতে পছন্দ করি না তারা দেখবে যে আমাদের শরীরে অনেক রকম সমস্যা। তাহলে আমাদেরকে প্রতিদিন খাবার তালিকার মধ্যে একটা না একটা সবুজ শাক রাখতে হবে। দাঁতের স্বাস্থ্য রক্ষা ও হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করা, পটাশিয়াম, পটাশিয়ামটা হলো মাছ, দুধ, ডাল, আখের গুড় ও শাকসবজির মধ্যে আছে, পেশি সংকোচনের ভূমিকা রাখে। তাহলে আমরা একটু যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে শাকসবজির মধ্যে অনেকগুলো খনিজ লবণ আছে, এক এক শাকসবজিতে এক এক ধরনের খনিজ লবণ। তাহলে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে আমরা প্রত্যেক দিন খাবার তালিকার মধ্যে এক একটা শাক আমরা রাখবো, একদিন এক ধরনের শাক। যার একটু ভালো লাগে সে আমরা একটু বেশি পরিমাণে খেলাম, যার একটু কম ভালো লাগে আমরা অল্প পরিমাণে হলেও খাবো। খেলে আমাদের সুবিধা হবে কি, আমাদের শরীরে যে বিভিন্ন রকম সমস্যাগুলো সেগুলো আর আমাদের আসবে না, না আসলে আমরা সুস্থ থাকবো। এবার আমরা একটু আলোচনা করি পানি নিয়ে। পানিটা কি, কেন আমাদের শরীরে প্রয়োজন, কতটুকু থাকলে আমরা সুস্থ থাকবো। পানি খাদ্যের একটি অপরিহার্য উপাদান, জীবন রক্ষার কাজে অক্সিজেনের পরেই হলো পানির স্থান। আমরা কি, যখনই গাছ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে গ্রহণ করে আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, গাছ অক্সিজেন ত্যাগ করে আমরা অক্সিজেন গ্রহণ করি। মানুষ বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে কী করতে হবে, অক্সিজেনের প্রয়োজন। এখন অক্সিজেনের মতো আরেকটা প্রয়োজনীয় জিনিস হলো কি, পানি। খাদ্য ছাড়া মানুষ কয়েক সপ্তাহ বাঁচতে পারে, কিন্তু পানি ছাড়া কয়েক দিনও বাঁচতে পারে না। আমরা যদি খাবার না খাই দুর্বল হয়ে যাবো কিন্তু বেঁচে থাকবো, কিন্তু পানি ছাড়া আমরা বাঁচতে পারবো না। আমাদের দেহের দুই তৃতীয়াংশ হলো পানি। পানি দেহের গঠন, অভ্যন্তরীণ কাজ যেমন খাদ্য গলদকরণ, পরিপাক ও শোষণ ইত্যাদি নিয়ন্ত্রণ করে। আমরা যারা পানি কম খেয়ে থাকি তাদের শরীরে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়, তাই আমাদেরকে কী করতে হবে, বেশি পরিমাণে পানি খেতে হবে। পানি কারণে রক্ত তরল থাকে যা রক্ত সঞ্চালনে বিশেষ ভূমিকা রাখে। আমাদের যদি রক্ত তরল থাকে রক্ত চলাচলে বিভিন্ন রকম সুবিধা হয়, আর যদি রক্ত তরল না থাকে তাহলে আমাদের সমস্যা সৃষ্টি হবে। পানি দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখে। পানির আরও অনেক প্রধান কাজ হলো মলমূত্রের সাথে ক্ষতিকর পদার্থ অপসারণ হয়। যখনই আমাদের শরীরে যতটুকু প্রয়োজন ততটুকু আমাদের শরীরে থাকে, আর বাকি যে অজৈব পদার্থগুলো আমাদের শরীরে থাকে সেগুলো পানি কী করে আমাদের শরীর থেকে বের করে দেয়। পানির অভাবে কোষ্ঠকাঠিন্য দেখা যায়, বিপাকক্রিয়া ও রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটে। তাই আমাদের নিয়মিত পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে। তাহলে আজকে আমরা এই পর্যন্ত। তোমরা বিষয়গুলোকে কী করবে, বাড়িতে বইতে আর একটু বিস্তারিত মনোযোগ দিয়ে একটু দেখে নেবে। আমরা আজকে পার্ট 7 নিয়ে আলোচনা করলাম, আগামী ক্লাসে আমাদের পার্ট 8 নিয়ে আমরা আলোচনা করব। তোমরা একটু দেখে নিও। তো ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।